দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যারা কাজ করেছে জনগণ তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে দেয়া বক্তব্যে তারা বলেন, অলিখিত বাকশাল কায়েম করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন পূরণ হতে দেবে না দেশের মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের শুরুতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দলটি। ঢোলবাদ্য ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। মাঝখানে বৃষ্টি কিছুটা বাগড়া দিলেও রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটের সামনে গিয়ে শেষ হয় এটি। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকারকে আর দেখতে চায় না দেশের জনগণ। ইনশাল্লাহ প্রস্তুতি নে, হাসিদাকে বিদায় নীতি হবে, এর বিকল্প নেই। গুলি খাব, জেলে যাব, হাসিদাকে উৎখাত করে ছাড়ব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক, তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই। দলটির জ্যেষ্ঠ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে আর অবৈধভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে দেবে না দেশের মানুষ। বিদায়ী প্রধান বিচারপতি সেই শপথ স্মরণ করিয়ে দিয়েছে, অর্থাৎ তাদেরকে সকলকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। উনি স্মরণ করিয়ে দিয়েছেন, আপনারা এটা মনে রাখবেন, আর মনে না রাখলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না। আজকে বাংলাদেশে যে একদলীয় বাকশালী স্বৈরাচারী সরকার এদেশের 18 কোটি মানুষের উপর চেপে বসেছে, তাদের বিদায় নিতে হবে। জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান বিএনপি নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই টানা অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করলো বিএনপি। সর্বশেষ 2016 সালে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। আজকের কর্মসূচিতে আসা দলটির নেতাকর্মীরা বলছেন, বিএনপির চলমান আন্দোলন সফল হওয়ার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করো দলটির জন্য বড় চ্যালেঞ্জ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।